আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি সর্বপ্রথম সকলকে ধন্যবাদ জানাই যারা আপনার শহর চিকিৎসা সেবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন, আর যারা এই চ্যানেলটিতে এখনও নতুন তারা সাবস্ক্রাইব করুন, অবশ্যই উপকৃত হবেন। সম্মানিত দর্শক, এই স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে অ্যালকোনিন। এই অ্যালকোনিনটা মূলত একটি মাউথওয়াশ। আমি সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অ্যালকোনিনটা মূলত অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যান্টিক্যাভিটি মাউথওয়াশ। এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এটির অনেক উপকারিতা রয়েছে। আমি আপনাদের এটির নির্দেশনা সম্পর্কে বলবো। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্যাড ব্রেথটা দূর করার জন্য, যাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ বের হয়, তাদের জন্য এটি খুব চমৎকার একটি ওষুধ। সম্মানিত দর্শক, এই ওষুধটি বাংলাদেশে অনেক প্রচলিত একটি ওষুধ, এবং এই অ্যালকোলিন মাউথওয়াশ ওষুধটি মার্কেটে নিয়ে এসেছে জিসকা ফার্মাসিউটিক্যাল। আপনারা জানেন এই মাউথওয়াশগুলোর ব্যবহার অনেক বেশি। এই অ্যালকোলিন মাউথওয়াশটির আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে দাঁতকে সাদা করতে, অর্থাৎ ঝকঝকে করার জন্য এটি কাজ করে, যেটাকে আমরা বলি হোয়াইটেনিং হোয়াইটেনিং টিথ, এবং এটি অ্যালকোহল ফ্রি। সম্মানিত দর্শক, এটি দুইটি ফরম্যাটে পাওয়া যায়। একটি হচ্ছে 120 ml, যেমন আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে 120 ml, আর এটি হচ্ছে যে কি 250 ml। সম্মানিত দর্শক, এই অ্যালকোলিন মাউথওয়াশটি আপনার দাঁতের জন্য খুব উপকার হয়, দাঁতের জিঞ্জিভাইটিস দূর করার জন্য কাজ করে, এবং ওরাল হাইজিনের জন্য কাজ করে, মুখের পরিষ্কার রাখার জন্য, ক্যাভিটিসের জন্য কাজ করে, এবং যাদের দাঁতে প্লাগ হয়েছে তাদের দাঁতের প্লাগ দূর করার জন্য এটি কাজ করে। আপনারা অনেকে জানেন দাঁতের গোড়ায় সাদা সাদা পাথরের মতো এরকম প্লাগ জমে, যে কারণে দাঁতগুলোকে খুবই বিশ্রী দেখা যায়, বিশেষ করে দাঁতের ভিতর অংশে এই প্লাগগুলো বেশি জমে, এবং গাম ডিজিজ অর্থাৎ দাঁতের মাড়ির রোগের জন্য এটি কাজ করে, এবং এটি টিথ ক্লিনার অ্যান্ড ব্রাইটার, দাঁতকে পরিষ্কার করে এবং উজ্জ্বল করে। সম্মানিত দর্শক, আপনাদেরকে এটি ব্যবহারের নিয়মাবলী আমি বলবো। এটি 6 বছর থেকে উপরে যে কেউ এটি ব্যবহার করতে পারবে, 6 বছরের নিচে এটি নির্দেশিত নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই যে একটি ছোট বালতি রয়েছে ওষুধের, এখানে যেখানে 10 ml রয়েছে এই 10 ml পর্যন্ত নিতে হবে। 10 ml হয় 2 চামচ। সম্মানিত দর্শক, এটি 2 চামচ নিয়ে কুলি করতে হবে, 1 মিনিট ধরে কুলি করতে হবে। আপনার শরীরের মোটামুটি পূর্ণ শক্তি দিয়ে আপনি জোরে জোরে কুলি করবেন, 1 মিনিট ধরে কুলি করবেন সকালে, এবং আর 2 চামচ দিয়ে কুলি করবেন রাতে। সম্মানিত দর্শক, দৈনিক 2 বার করে মূলত এটি ব্যবহার করতে হয়, সকালে এবং সন্ধ্যায় ব্যবহারটা হচ্ছে যে কি সবচেয়ে উত্তম। এই অ্যালকোলিন মাউথওয়াশের ভিতরে বিভিন্ন উপাদান রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন যে এটি অবশ্যই একটি কম্বিনেশন ড্রাগ, যে কারণে এটি খুব ভালো কাজ করে। যেমন এটির ভিতরে রয়েছে ম্যান্থল এবং থাইমল রয়েছে, এবং মিথাইল সেলিসাইলেট রয়েছে, ইউক্যালিপটন রয়েছে, এবং সোডিয়াম ফ্লোরাইড রয়েছে, যেগুলো দাঁতের জন্য এবং মুখের জন্য খুবই উপকারী। আমি আপনাদেরকে বলবো আপনারা এটি ব্যবহার করুন, নিঃসন্দেহে আপনার যদি মুখে দুর্গন্ধ থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে, দাঁত পরিষ্কার হবে, আপনি সর্বোপরি আনন্দিত হবেন। সকলকে ধন্যবাদ। সর্বশেষ কথা হচ্ছে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আমি সকলের কাছ থেকে এটি আশা করছি। ভালো থাকুন সকলে।